এবার আমরা বহুপদী সমীকরণ সমাধানের দিকে চলে যাব। আমরা বহুপদী সম্পর্কে জেনেছি, বহুপদীতে কি কি থাকে? অনেকগুলো পদ থাকে, পদের ভেতরে ধরো ভ্যারিয়েবল থাকে, কনস্ট্যান্ট থাকে। ব্যাপারটা অনেকটাই এমন, ধরো এক্স স্কোয়ার সেটা একটা পদ, আর ফাইভ এক্স সেটা আরেকটা পদ, সিক্স সেটা আরেকটা পদ, এই সবগুলো যোগ করে একসাথে দিয়ে দিলাম, এটাই হয়ে গেল একটা বহুপদী। এবং এই বহুপদীটার বহুপদী সমীকরণ হতে পারে যদি ধরো এটার রাইট সাইডও কোনো একটা পার্ট থাকে, লেফট সাইড রাইট সাইড দুইটা পার্ট যদি থাকে তখনই আমরা বলবো যে বহুপদী সমীকরণ। বহুপদী সমীকরণে কি হবে, সবগুলোকে একসাথে তুমি এক পাশে নিয়ে চলে আসতে পারবা এবং রাইট সাইড চাইলে জিরো করে দিতে পারবা। ধরো এইখানেই টু এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার আছে, টু এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার যদি তুমি বিয়োগ করে নিয়ে চলে আসো, টু এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে, এটা এই পাশে নিয়ে আসলা, থ্রি এক্স এখানে মাইনাস এইট এক্স নিলা, এখানে মাইনাস সিক্স আছে এটা প্লাস সিক্স করে ফেললা, ইকুয়াল টু জিরো হয়ে যাচ্ছে রাইট সাইডে। বা টু এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটা হলো এক্স স্কোয়ার, মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়াল টু জিরো, এটা হলো গিয়ে বহুপদী সমীকরণ। এটা এখন বহুপদী সমীকরণে মাত্রার যে আইডিয়াটা, তুমি যদি বহুপদীর মাত্রা জিনিসটা বোঝো, বহুপদী সমীকরণের মাত্রা জিনিসটাও বুঝবা। ব্যাপারটা এমন যে বহুপদী তুমি একটা সাইডে নিয়ে চলে আসছো, তার ভেতরে সবচাইতে বেশি পাওয়ারওয়ালা পদটাই হবে ওই বহুপদী সমীকরণের মাত্রা। যেমন ধরো আমার কাছে এখানে আরেকটা সমীকরণ দেয়া আছে, এই সমীকরণে ধরো এইখানে আমার এক সাইডে সব কিছু নিয়ে চলে এসেছে সবগুলো পদ, এই পদে তার মাত্রাটা কত, ভ্যারিয়েবলের যে সর্বোচ্চ পাওয়ার এটা হলো গিয়ে ফোর, তো সেই হিসাবে আমি ফোর বসালাম, এখানে ভ্যারিয়েবলের পাওয়ার টু, টু বসালাম, এখানে ওয়ান তো ওয়ান বসালাম, এখানে জিরো তো জিরো বসালাম। তো দেখো বহুপদী সমীকরণের মাত্রাটা কত হবে, সর্বোচ্চ যেটা পেয়েছি এক্স টু দি পাওয়ার ফোর, এই ফোরটাই হবে এই বহুপদী সমীকরণের মাত্রা। এখন দেখো আমরা বহুপদী সমীকরণগুলোতে কি হয়, এক্স থাকে অনেক সময়, ওয়াই থাকে, যা যাই থাকুক না কেন এদের তো মান নির্ণয় করা সম্ভব। এই যে মান নির্ণয় করা সম্ভব, এ তাহলে তাদের সমাধান নির্ণয় করা যায়, এক্সের মান নির্ণয় করাটাই তো ধরো সমাধান। তো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এটা নিজে একটা বহুপদী সমীকরণ, কারণ এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এটা একটা বহুপদী, এটারও নিশ্চয়ই সমাধান বের করা যায়। আমাদের এই যে এই বিশেষ ধরনের বহুপদীটা আছে এটাকে বলবো কি, কিছু বৈশিষ্ট্য দেখো, এটার সর্বোচ্চ মাত্রা হলো গিয়ে দুই, তাই এটা দুই ঘাত বিশিষ্ট, এবং চলক এখানে কয়টা আছে, শুধুমাত্র এক্স নিয়েই আছে, এদের ভেতরে তো এক্স ওয়াই বা এই টাইপের কিছু দেখছো না, তো এক চলক বিশিষ্ট তুমি বলতে পারো, ভ্যারিয়েবল একটা আছে। তো এই ধরনের একটা সমীকরণ আমরা যদি সমাধান করি, আমাদের কাছে এই মুহূর্তে যে সমাধানটা আছে খুব সহজ, ইজিলি মিডল টার্ম করে আমরা এটা সমাধান করে ফেলতে পারি। মিডল টার্ম জিনিসটা নিশ্চয়ই জানো, এখানে ধরো সিক্স আছে আর এখানে ওয়ান আছে, সিক্স আর ওয়ান গুণ করলে কত হয়, ছয় হয়। এখন ছয় কী কী গুণ করলে ছয় হয়, টু ইন্টু থ্রি করলেও তো ছয় হচ্ছে, আমি কি করব এখানে মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স প্লাস সিক্স ইকুয়াল টু জিরো বসিয়ে দিলাম, বা এক্স এক্স মাইনাস টু মাইনাস থ্রি এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো, বা এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো। এটা যখন পেয়ে গেলাম আমরা সাথে সাথে বলে দিতে পারবো যে এক্সের মানটা কত হবে, হয় টু হবে নয়তো থ্রি হবে, কারণ যেহেতু দুইটা সংখ্যার গুণফলটা হয়েছে কত, জিরো, যে কোনো একটার মান তো জিরো হতে বাধ্য, তাহলে এক্সের মানটা টু অথবা থ্রি হতে বাধ্য। আমরা এইভাবে যে কোনো বহুপদী সমীকরণের সমাধান বের করে ফেলতে পারি, কিন্তু আমাদের হিসাব নিকাশে সবসময় এত সহজই থাকে না, আমরা মূলত একদম ভূমিকার পার্টে আছি। নেক্সটে যে কোনো দুইঘাত বিশিষ্ট এক চলক বিশিষ্ট বহুপদী সমীকরণ সমাধান কীভাবে করা যায় সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব, আমাদের সাথেই থাকো।